গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি তোমরা ভালোই আছো। তো আমি এই যে এখনই ঘুম থেকে উঠলাম, উঠে একটু বসেছি। আমার না খুব ঠান্ডা লেগেছে, দেখো নাকে নাকে কথা হচ্ছে। তো আমি মনে করছি এখন কি করব, ঘুম থেকে উঠে এখনও কাজ করিনি, কিচ্ছু করিনি এখনও। শরীরটা কেমন ঠান্ডা লাগলে জানোই তো কেমন লাগে। তো আমি মনে করছি যে পরে কাজ করব, আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি। আমার গল্প করে অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে না, তোমাদের সামনে না আসতে পারলে ভালো লাগে না। কেমন গলাটা যেন কেমন যেন একটা মানে সেই খুশখুশ করছে, কাশি আসছে শুধু। তো চলো আমরা আজকে একটা সুন্দর একটা মানে জঙ্গলের থেকে কিছু তুলে আনে একটা রেসিপি দেখাবো আজকে, চলো নিয়ে আসি। আর চলো তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা অনেক অনেক করে। আর চলো তাহলে যাই, আমি তুলে নিয়ে আসি। এনে আজকে দুপুরবেলা রান্না করব, খাবো। তো আমি যেরম যেরম করব, তোমরা সেরম সেরম করবা, দেখবা খুব সুন্দর লাগবে খেতে। এত সুন্দর লাগে কি বলবো, এটা মানে বানানো কথা না, এমনি অরিজিনাল বলছি, খুব সুন্দর লাগে। চলো যাওয়া যাক। আসো বন্ধুরা নিয়ে আসি। দেখো বন্ধুরা, এই যে পেঁপুলি ছুটা বলে এটাকে, পেঁপুলি ছুটা। তো এটা খাওয়া খুবই উপকার, মানে ঠান্ডা লাগলে পরে না, এটা খেলে পরে ঠান্ডা লাগা সেরে যায়। এটার পাতা দিয়ে বড়া করা যায়, আর এই ডানটি দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো এটা তোমাদের যদি না পাও বাজারে কিনতেও পাওয়া যায়। আবার এটা একটা ফল হয়, ফলটা হচ্ছে লঙ্কার মতন ঝাল 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 লাগে, এই ফলটাও বিক্রি হয়। এই ফল দিয়ে অনেক ওষুধ তৈরি হয়, খাওয়া খুবই ভালো, এটা উপকার ঠান্ডা লাগলে। আমার তো ঠান্ডা লেগেছে দেখে আমি ওইটা মানে আজকে তুলে রান্না করব, ওই জন্য আমি খাবো, তোমাদেরকেও মানে দেখাই দেবো যে এটা তোমরা করে খাবা, খুব উপকার। মানে আমার দেখো কথাটা কেমন মানে হচ্ছে, কথা বলতে আমার মানে বাদবাদ হচ্ছে, গলার মধ্যে কেমন খুশখুশ আসছে। তো যাক আমি তুলি। তো এই দেখো আমার এই যে তুলা হয়ে গেছে, আমি এই কটা তুলে নিয়ে এসেছি। আর এই যে আমি বলছিলাম না ফল হয়, এই যে সেই মানে সবে ফল হচ্ছে, এই যে লম্বা লম্বা, এই মোটা মোটা হবে, যখন পেকে যায় তখন একটু কালো কালো হয়ে যায়, কালো কালো সবুজ সবুজ কালার। এই একটা, এই যে ছোট্ট এই একটা, তারপরে এই যে একটা, এইগুলো খাওয়া যায়। এটা খেয়ে দেখাবো, যে ধুয়ে নিয়ে আসলাম একটু ছিঁড়ে, কেবল জঙ্গলে ছিল তো ওই জন্য ধুয়ে নিয়ে আসলাম। এই খেয়ে দেখাচ্ছি, দেখো একটা মানে সেই চেনটি অন্যরকম, এটার ফলটার খুব সুন্দর চেন, ঝাল ঝাল, খুব ভাল লাগে খেতে। এই তো এখনো করছি, পেকে গেলে আরও ভাল লাগে। তোমরাও খাবা ঠান্ডা লাগলে। তো এই যে আমি তখন সেই পেঁপুলির ছুটা তুলে নিয়ে আসলাম, সেই পেঁপুলির ছুটা। তো এই পাতা বেঁচে রাখবো, আর ডানটি কেটে আলু দিয়ে রান্না করবো, আর পাতা দিয়ে কটা বড়া করবো। তো এভাবে এখন কাটছি, এভাবে কেটে নিবা তোমরা। এই যে এরকম পাতা বেঁচে বেঁচে রাখবা, ভালো দেখে দেখে, পরিষ্কার বেঁচে বেঁচে।
ডান্টিগুলো এইভাবে কেটে কেটে দিবা। ডান্টি ছাড়ানো লাগে না, ডান্টি এরকম কেটে কেটে রাখলেই হয়ে যায়। আলুগুলো দিয়ে দেবো ওর ভিতরে, আলু ছোট ছোট করে দেবো। দেখো এই যে ডাটি গুলো কেটে নিয়েছি, আর এই যে আলুও কেটে নিয়েছি। আলু দিয়ে এটা দিয়ে রান্না করব। আর এই যে পলিচুটার পাতা, এই যে মানে ওই ওই ওরই পাতা বেছে বুছে নিয়েছি, এবার কুচাবো। কুচিয়ে বেসন দিয়ে, লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে বড়া করব। বড়াও বলা যায়, পকোড়াও বলা যায়। যে এরকম করে কুচিয়ে নেব, তাহলে আর বাটা লাগবে না। অনেকে বেটেও দেয়, আমি একটু কুচিয়ে নিচ্ছি ভালো করে, আমি বাটবো না, তোমরা বেটেও নিতে পারো। এটা খাওয়া খুবই উপকার আমার, মানে কি বলবো, আমার বিশাল ঠান্ডা লেগেছে, তো এই জন্য আমি এইগুলো খাচ্ছি। তারপরে জ্বর হলে পরে যে মুখে রুচি থাকে না, তো এইগুলো কলা দয়া কলা দিয়ে আর ডাটা দিয়ে রান্না করলে রুচি ফেরে মুখের। তারপর অনেকে মাছ দিয়ে রান্না করে খায়, ল্যাটা মাছ, তারপরে শোল মাছের ভিতরে দেয় ওই ডাটাগুলো, এই পেপুলি চুটার ডাটা। বড় বড় ডাক্তাররা এগুলো খেতে বলে। তো দেখো এই যে এরকম করে কুচিয়ে নিবা, এই যে তো এই দেখো আমার সব কুচানো হয়ে গেছে। তোমরা এইভাবে কুচিয়ে নিবা সুন্দর করে। এই যে আমি এখন বড়া করব, চলো দেখবা। এই যে দেখো এই সেই পাতাগুলো আচ্ছা আমি ধুয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে নিয়ে এখন এই যে এর ভিতরে লঙ্কা দেবো। লঙ্কাটা যে কুচিয়ে নিয়েছি, এই যে লবণ দিয়েছি, এই যে লবণ, লবণ, হলুদ, এবার আমি পাতাটা একটু চটকিয়ে নিই, নিয়ে তারপর বেসন দেব। এই যে আমি ইয়ে বেসন দিচ্ছি, এই যে এরকম ভালো করে চটকিয়ে নিতে হবে। চটকিয়ে নিয়ে তো দেখলেই, এর মধ্যে কালো জিরা দেওয়া যায় কিন্তু আমি দেবো না, তোমরা দিলে দিয়ে নিবা। এই যে দেখো আমার মাখানো হয়ে গেছে, এরকম করে তোমরাও মাখিয়ে নিবা। তো এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। যে তেল দিয়ে নিলাম, ঠিক আছে, তোমরা যে এইভাবে দিয়ে দিবা এরকম মাখিয়ে। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নাড়িয়ে দেবো। লাল লাল হয়েছে ভাজাটা, দিয়ে দিই
যে আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলটার ভিতরে যে ডাটাগুলো ডাটা আলু কেটে রেখেছি এইগুলো দিয়ে দেব। কটা জিরে তেলের পর দেব, কটা জিরে তেলের পর দিলাম, জিরে তেলের পর দিয়ে হয়ে গেছে। এবারে ডাটাগুলো দিয়ে দেব, নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো ভিতরে। আমার এইগুলো একটু ভেজে নিয়ে আয়া গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম, যে আমার তরকারিটা হয়ে গেছে আলু ডাটার তরকারি, আমি এখন নাবিয়ে দেবো। এই যে সে পাতার বড়া, এটা খেয়ে দেখি। খুব সুন্দর লাগে খেতে। আর এই যে ওই ডাটার তরকারি, আর এটা সাইটিং মাছ, তো ভাত দিয়ে খাই কটা। তো এটা একটু খেয়ে দেখি। ঝোলটা একটু শুকিয়ে গেছে, তো আর একটু ঝোল রাখলে ভালো হতো, না যাই হোক হয়ে যাবে। এটাও খেতে সুন্দর লাগছে, তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবা, তোমাদের ঠান্ডা কাশি সব সেরে যাবে আর খুব ভালো লাগবে খেতে। তো এই যে আমি খাচ্ছি, আসলে আমার শরীরটা খারাপ লাগছে, তো গায়ে জ্বরও আসছে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখন সবার শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা জ্বর, টাইমটা এখন ওয়েদারটা ভালো না, তো এইগুলো এরকম রান্না করে খাওয়া খুব ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, বাই।